দেশে এয়ার কন্ডিশন বা এসির ব্যবহার বেড়েছে, পাশাপাশি বেড়েছে এর বিস্ফোরণের ঘটনাও। পরিসংখ্যান বলছে গত 5 বছরের 150 এসির বিস্ফোরণে মারা গেছেন অনেকে। নিম্নমানের এসি রক্ষণাবেক্ষণ এবং তদারকির অভাবে এমন দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। এসি এখন বিলাসিতা নয়, প্রয়োজন। দেশে 8 মাসের বেশি গরম থাকে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক, তাই সামর্থ্যবান অনেকেই কিনছেন শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটি। ঘরবাড়ি, অফিস, আদালত, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদেও ব্যবহার বেড়েছে এসির। তবে এর কতটা সঠিক ব্যবহার হচ্ছে সেই আলোচনা শুরু হয়েছে। শুধু নারায়ণগঞ্জের ঘটনা নয়, গত কয়েক বছরে এসির বিস্ফোরণ বেড়েছে। ঠিক কী কারণে এমনটা ঘটছে তা জানালেন বুয়েটের অধ্যাপক অলক কুমার মজুমদার। আমরা যখন এসি ইনস্টলেশন করি তখন বাসা নর্মাল লাইন নয়, এটার জন্য হাই পাওয়ারের লাইন, তার সার্কিট ব্রেকার, সুইচ, এগুলো কোয়ালিটিপূর্ণ আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে, সেখান থেকেও দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। অন্যান্য ইলেকট্রিক্যাল পণ্যের যেভাবে তদারকি করা হয় এসির ক্ষেত্রে তেমনটা করা হয় না বলে মনে করছেন এই এসি ব্যবসায়ী। কপার টিউবটা যদি খুব পাতলা হয় তখন গ্যাসের যে প্রেশারটা থাকে প্রেশারে পাইপটা ফেটে যায়, আর একটা এসিতে 1 থেকে 1 কেজি থেকে 1 কেজি 100 গ্রাম গ্যাস থাকে, ওইটা বিস্ফোরণ যদি ঘটে এই যে যেই যা দেখেন আপনারা এই ধরনের ব্যাপার ঘটা সম্ভব না। বিক্রেতারা বলছেন গত 4-5 বছরে এসির বিক্রি বেড়েছে, চাহিদা বাড়ায়, দেশে এখন যন্ত্রটি তৈরি করছেন অনেকেই, দিচ্ছেন নানা ধরনের ছাড়। এতে মান ঠিক রাখা সম্ভব হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন সময় আছে যারা এসি তৈরি করে অ্যাসেম্বল করতেছে ওদেরকে আমরা একটু মানে যদিও আমাদের এটা দেখার কিন্তু ইয়ে নেই, আমরা যদি বলি যে আমরা দেখতে যাব, আইনগত কোনো বাধ্যবাধকতা আমরা বলতে পারি যে আমি আপনার কী সিলিন্ডার এটার মধ্যে কী ইউজ করতেছেন আমি একটু দেখব। তিনি বলছেন শুধু এসি নয়, বাসা কিংবা অফিসে গ্যাসের লাইন ও বিদ্যুতের লাইনের নিয়মিত তদারকি করতে হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।